হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘোড়া ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। থাম্বনেল দেখেই হয়তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যেহেতু এখন শ্রাবণ মাস, শ্রাবণী মেলা চলছে, শিবের বার, আর এই সময় জলযাত্রীরা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। কোথায় বলো তো? তারকেশ্বর, তারকেশ্বর বাবার মন্দিরে। তারকেশ্বর নামটা হয়তো মোটামুটি সবাই জানো, সবারই জানা আছে, অজানা বলে কিছু নেই। অনেক অনেক দূর থেকে আসে এই বাবার মাথায় জল ঢালতে। আর দেখতেই পাচ্ছ এই যে সব সাজিয়ে নিয়ে যাচ্ছে, পুরো রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে, গাড়ি সব নো এন্ট্রি করে দেয় সন্ধেবেলা থেকেই। আর এখানে যে সব খাবারের ব্যবস্থা করা হয়, অনেক ক্যাম্প করা হয় খাবারের জন্য। আবার জলযাত্রীরা ওই যে হেঁটে হেঁটে আসে, শরীর খারাপ করলো বা পায়ে ব্যথা করলো, তার জন্য ট্রিটমেন্ট করা হয়, তার জন্য ক্যাম্প করা হয়েছে। আর আমরা বাইক নিয়ে বেরিয়েছি দেখতে, আর দেখতেই পাচ্ছ কত বাঁকে করে সবাই জল নিয়ে যাচ্ছে, সত্যি কষ্ট আছে তাই না? আর এই যে বাস যাচ্ছে ধীর ধীর করে, এই যে দেখতে পাচ্ছ কাঁধে করে যাচ্ছে, নিশ্চয়ই তার হয়তো পায়ে ব্যথা, যার জন্য হাঁটতে পারছে না, ওই জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর কত জল যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে এই মেলা দেখতে, আমি প্রতি সপ্তাহে আসি মেলাটা দেখতে। আর একটা কথা বলে দিই তোমাদের, যদি ভিডিওটি ভালো লাগে, শিবের যারা ভক্ত অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, ঠিক আছে? আর এই যে জলযাত্রীদের জন্য অনেক ক্যাম্প করা হয়, এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছে। আর এটা হলো আমাদের হনুমানকুঠির মন্দির, এখানে হচ্ছে হনুমানজিও আছে আবার শিবজিও আছে। আর এই মন্দিরটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয় প্রতি সপ্তাহে রবিবার, বিশেষ করে রবিবারে এই মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে, ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো। আর এই মন্দিরে সবাই আসে, যেমন আমাদের মতো পাবলিকরাও আসে বা জলযাত্রীরা আসে। জলযাত্রীদের জন্য বিশেষ করে এটা ব্যবস্থা করা হয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছ ক্যাম্প করেছে, এই ক্যাম্পে যে ডাক্তাররা আছে, যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তাদের জন্য এটা ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার পথ। আর এখানে সব জলযাত্রীরা, কেউ কেউ বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, এখানে সব বিশ্রাম নিচ্ছে। আর এখানে যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে মন্দিরে উঠতে হয় এই মন্দিরটাতে। আর এখানে সিঁড়িতে কত সুন্দরভাবে মন্দিরে কাজ করা হয়েছে, এই সিঁড়িগুলো দেখো কত সুন্দর কাঁচ দিয়ে সাজানো হয়েছে, অদ্ভুত লাগে তাই না? খুব সুন্দর লাগে। আর ফাঁকা টাইমে না এত সুন্দর লাগে না, মনে হয় যে অনেকক্ষণ ধরে বসে থাকি, অনেকক্ষণ ধরে বসে থাকি। আর প্রচুর ভিড় হয়েছে মন্দিরে, প্রচুর ঠেসাঠেসি, মানে ভেতরে মানে প্রবেশ করা যাচ্ছে না, এত ভিড় যে ভিতরে যে দেখবো মানে দেখার উপায় নেই। আর এই যে এটা হচ্ছে মন্দিরে চত্বরটা, এটা ঘোড়ার, এটা পুরো রাউন্ডে তুমি ঘুরতে পারবে আর দেখতে পারবে। এই যে প্রচুর ভিড়, এই যে ব্রাহ্মণ এখানে আরতি করছে, সন্ধ্যা আরতি করছে, আর আমরা ঘুরে ঘুরে দেখছি, যেহেতু ভেতরে ঢুকতে পাচ্ছি না, যার জন্য আমরা তো এই যে আমরা রাউন্ডে ঘুরছি। আর মন্দিরের সামনেটা এতটাই ভিড়, দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড ভিড়, যে সামনে ঢুকে যে একটু ভিডিও করব সেইটুকু পাইনি, যতটুকু পেরেছি করেছি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব খাচ্ছিল, এই যে কত লোক সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমরা বেরিয়ে চলে এসেছি ফাঁকা টাইমে, তারপর একটা চায়ের দোকানে গিয়েছিলাম, চা খেয়ে বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে সত্যি বলতে অবশ্যই লাইক করো, শেয়ার করো।